বহুকাল আগের কথা, একটা গ্রামে একটা চোর বাস করত। সে শুধু মানুষের বাড়িতে গিয়ে মানুষের প্রয়োজনীয় জিনিস চুরি করে আনত। একদিন সে বলল, বেশ কিছুদিন হয়ে গেল চুরি করতে পারি না, এদিকে ঘরে যে খাবার আছে তাও অল্প, বেশি হলেও দু একদিন যাবে, এভাবে চলতে থাকলে তো না খেয়ে মরে যাব, যাই আজকে একটা চুরির ব্যবস্থা করাই লাগবে। এই বলে চোরটি চুরি করার জন্য বাইরে বের হলো। চোরটি সারা বাড়ি খোঁজাখুঁজি করে কিচ্ছু পেল না, শুধু একটি মুরগি ব্যতীত। যাক, অবশেষে একটা মুরগি তো পেলাম, একেই ধরে নিয়ে যাব আজকে। এই বলে চোর যে ঘর থেকে মুরগিটি নিতে যাবে, তখনই মুরগিটি বলে ওঠে, চোর চোর চোর, মালিক মালিক, আমাকে চুরি করে নিয়ে যাচ্ছে, মালিক মালিক। ততক্ষণে মালিক গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় মুরগিটির কথা শুনতে পেল না। অবশেষে চোর মুরগিটি নিয়ে পালালো। চোর যখনই মুরগিটিকে জবাই করতে যাবে, তখনই মুরগিটি কাকুতি মিনতি করে বলে, আমাকে দয়া করে মারবেন না, আমি তো মানুষের কত উপকার করি, রোজ সকালে মানুষকে ঘুম থেকে উঠাই দিই, যার ফলে মানুষ দ্রুত কাজ করতে পারে। মোরগটির কথা শুনে চোর বলতে লাগলো, আরে আহাম্মো, এই জন্যই তো তোকে মারবো, তুই যদি সকলকে ঘুম থেকে জাগিয়ে দিস আমি চুরি করবো কিভাবে, আর চুরি করতে না পারলে তো আমি না খেয়ে মরবো, এই জন্য আমি আজ তোকেই মেরে দেবো। বন্ধুরা, এই গল্পটি থেকে কি শিখলে? উপদেশ হলো, অসৎ ব্যক্তিকে কখনোই সৎ পরামর্শ দিলে সে তা মানতে রাজি নয়, সুতরাং কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তি স্বার্থকেন্দ্রিক হতে হবে। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।